মুখর আপনি জানেন যে দীর্ঘ তেপ্পান্ন ঘন্টা কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল বার্ডস গ্রুপের যে শ্রমিকরা সেই শ্রমিকদের সেই অবরোধ কিন্তু তারা তুলে নিয়েছে সেনাবাহিনী তাদের একটি পর্যায়ে আশ্বস্ত করতে সক্ষম হয়েছে যে এই বার্ডস গ্রুপ যিনি রয়েছে বার্ডস গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং এমডি যিনি রয়েছে তাদেরকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে এবং সেনাবাহিনী শ্রমিকদের সম্মুখে তাদের এনে তাদের যত দাবি দেওয়া ছিল সেই দাবিগুলো তারা আদায় করতে সহযোগিতা করবেন এই মর্মে কিন্তু শ্রমিকরা তাদের যে সড়কে যে অবরোধ করেছিল সেই সেই অবরোধ কিন্তু তারা তুলে নেয় তুলে নিলেও কিন্তু এখানে আপনি দেখতেছেন যে এই মুহূর্তে কিন্তু আমি বার্ডস গ্রুপের একদম ভিতরে রয়েছি এখানে প্রায় আট হাজারের উপরে শ্রমিক রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর কথায় আশ্বস্ত হয়ে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং ফ্যাক্টরির মধ্যে দেখতেছেন যে তারা কিন্তু যে যার মতো একদম নীরবে কোনো রকম বিশৃঙ্খলা না করে কিন্তু সবাই বসে আছে এর বিপরীত পাশেই কিন্তু দেখতেছেন যে যৌথ বাহিনী সেনাবাহিনী তারাও কিন্তু অবস্থান নিয়েছে এবং যেহেতু দীর্ঘ তেপ্পান্ন ঘন্টা অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক বন্ধ থাকার কারণে কিন্তু সেই সড়কে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেই যানজটের তীব্রতা এখন পর্যন্ত না কমার কারণে কিন্তু যে বার্ডস গ্রুপের কর্মরত যারা ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের কিন্তু এখানে আসতে এখনও বিলম্ব হচ্ছে তাই শ্রমিকরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা ভিজে সেনাবাহিনী এবং শ্রমিক তারা কিন্তু সকলেই কিন্তু সুন্দরভাবে ফ্যাক্টরিতে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু অবস্থান নিয়ে বসে আছে আমরা দেখেছি আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানকার একজন যারা একজন শ্রমিকের সাথে যদি আমরা একটু কথা বলতে চাই যে ভাই আপনাদের তো সেনাবাহিনী সেনাবাহিনী তো আপনাদের ইতে নিয়ে আসছে নিয়ে আসতেছে তাই সেই ক্ষেত্রে আপনারা এখন এখন আপনাদের কি করণীয় বা আপনারা কি করতে যাচ্ছেন যে আপনারা তো আশ্বস্ত হয়েছেন নিশ্চয়ই একটু বলতেন যদি আমাদের তিন মাস দশ দিনের খরচ তেরো দিনে খরচ দিতে হবে আর দাও না আজকের মধ্যেই বুঝাই দিতে হবে তাহলে আমরা এইখান থেকে চলে যাবো আপনাদের এই তিন মাস তেরো দিনের বেতন দিলেই আপনারা সুন্দরভাবে চলে যাবেন এবং আন্দোলন প্রত্যাহার করে নেবেন এমনটি বলছেন আর কোনো দাবি দেওয়া আপনাদের আছে যে না আমাদের আর কোনো দাবি দেওয়া নাই যেমনটি শুনছিলেন যে এরা এদের দাবি রয়েছে যে শুধু তিন মাস তেরো দিনের যে বকেয়া রয়েছে এটা বুঝিয়ে দিলে যদি ফ্যাক্টরিটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে চায় তাহলে তাদের দাবি হলো যে এই তিন মাস তেরো দিনের বেতনটা বুঝিয়ে দিলে তারা চলে যাবেন এবং পাশাপাশি নতুন যারা রয়েছেন নতুন অনেক শ্রমিক এখানে নতুন রয়েছেন এবং কিছু কিছু শ্রমিক রয়েছেন যারা নাকি বিশ বছর পর্যন্ত কাজ করতেছে তাদেরও কিছু দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত দাবি দেওয়া নিয়েই কিন্তু কথা বলেছে এর আগে আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী বিজিবি সকলে উপস্থিত রয়েছেন এবং পুলিশ র্যাব সবাই উপস্থিত রয়েছেন মানে এই অত্র এরিয়াটি মনে হয় যে প্রশাসনিক তৎপরতার জন্য একেবারে প্রশাসনের প্রশাসনিক তৎপরতা রয়েছে এখানে যাতে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে এবং শ্রমিকদেরও আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেনাবাহিনী এখানে শ্রমিকদের সাথে বিলিপ করেছে সেই ক্ষেত্রে শ্রমিকরাও কিন্তু সেনাবাহিনীকে আশ্বস্ত করেছেন যে তারা যেখানে এখানে মালিক পক্ষকে নিয়ে আসেন তাহলে কোনোরকম তারা অপ্রীতিকর কোনো ঘটাবেন না এবং কোনো রকম বিশৃঙ্খলা করবেন না এবং মালিকের কাছ থেকে দু চারটি কথা শুনেই তারা সমঝোতে আসবেন এমনটি কিন্তু জানিয়ে আশ্বস্ত করেছেন শ্রমিকরাও তো এই ছিল আমার কাছে বার্ডস গ্রুপের যে শ্রমিকদের আন্দোলনের এখনকার মতো সর্বশেষ তথ্য মুখর